السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم وزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ জাল্লা শানহুর দরবারে কালিমাতু শুকুর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই প্রোগ্রামে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতেছি যেন আমরা কোরআনের যে বিষয়গুলো আমরা শুনব আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই দার্সে কোরআন প্রোগ্রামে সূরা ফাতির থেকে আমি আপনাদের সামনে 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে কালিমা আমি তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রদত্ত সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনে করিমকে তিলাওয়াত করার কথা বলেছেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটি বিধান, ফরজ বিধান নামাজের কথা এখানে বলেছেন, আল্লাহর রাস্তায় সাদাকা দেওয়ার কথা, যাকাত দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, মুমিনদের তিনটি গুণাবলীর কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বর্ণনা করেছেন।
তিনটি গুণাবলীর কথা এখানে আল্লাহ বলেছেন। এই তিনটি গুণাবলী আমাদের ভিতরে আছে কি না আজকের এই আলোচনা করার পরে যেন আমরা নিজেদের মনকে আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আমার আল্লাহ যে সূরা ফাতিরে 29 নম্বর আয়াতে মুমিনদের মৌলিক গুরুত্বপূর্ণ তিনটি গুণাবলীর কথা এরশাদ করেছেন, বলেছেন, এগুলো কি আমার ভিতরে আছে? যদি না থাকে আমরা যেন নিয়ত করে ফেলি আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন, এই গুণাবলীর উপর যেন আমরা আমল করতে পারি। আসুন জানি প্রথমে আমার আল্লাহ এই সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে যে আয়াতকার আমি সর্বপ্রথম তিলাওয়াত করেছি এখানে কি বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, لُونَ كِتَابَ اللَّهِ যারা আল্লাহর কিতাব পাঠ করে অর্থাৎ এই কোরআনে করিমকে তিলাওয়াত করে, وَأَقَامُوا الصَّلَاةَ নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নামাজ কায়েমের প্রচেষ্টা করে, চেষ্টা করে, আল্লাহ বলতেছেন আমি যা দিয়েছি, যে সমস্ত রিজেক, যে সমস্ত সম্পদ তাকে দান করেছি, তা থেকে আল্লাহ বলেন আমি যা তাদেরকে যে নিয়ামত দান করেছি, যে সম্পদ আমি তাদেরকে দান করেছি, এই সম্পদ থেকে, ওই মাল থেকে সে গোপনে এবং প্রকাশ্যে, সিররাওয়া আলানিয়া, সে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ এখানে বলতেছেন তিজারাতান লান তাবুর, সে এমন একটি বিজনেস করতেছে যে বিজনেসের মধ্যে কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই। আমার আল্লাহ বলতেছেন যে এই যে বিষয়গুলো সে করলো এটার মাধ্যমে সে আমার সাথে একটা বিজনেস করতেছে, একটা ব্যবসা সে করতেছে, এটা এমন বিজনেস, এমন ব্যবসা যেটার মধ্যে কোনো লোকসান নাই, এটার মধ্যে এমন একটা ব্যবসা এটা আশা করা যায় এটার মধ্যে কোনো ধরনের কোনো লোকসান থাকবে না, যাতে এই ব্যবসার মধ্যে কখনো কোনো ক্ষতিও আসবে না, এটা এমন একটা বিজনেসের কথা, ব্যবসার কথা আল্লাহ এখানে বলতেছে। এখানে সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যারা কোরআন তিলাওয়াত করে, মুমিনদের একটা গুণাবলীর কথা, যারা দৈনিক প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতকারী সে কার সাথে কথা বলে, কার কিতাব সে তিলাওয়াত করে, সে আল্লাহ প্রদত্ত এই কোরআন সে তিলাওয়াত করে, এবং এই কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন, এবং এই কোরআন মানুষের জন্য, মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং মানুষের মুক্তির সনদ, মানুষের শান্তির প্রতীক, মানুষ শান্তি পেতে পারে এই কোরআনের মাধ্যমে। এটা এমন একটা কোরআন, দেখেন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন যে এই কোরআন যদি কেউ তিলাওয়াত করে, ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর অন্য আয়াতের সাদ করেছেন, কেউ যদি আমার আয়াত তিলাওয়াত করে অর্থাৎ এই কোরআন তিলাওয়াত করে, আমি আল্লাহ তার ইমানকে বাড়িয়ে দেব। মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন যে কেউ যদি কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতকারী হয়ে যায়, আল্লাহ বলেছেন ইমান বাড়িয়ে দিবেন, এর অর্থ হলো
ইমানের নূরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যার ভিতরে ইমানের নূর যত বেশি থাকবে সে তত বেশি ভালো আমল করতে পারবে। ইমানের লাইট, ইমানের আলো, ইমানের পাওয়ার যত বেশি থাকবে সে তত নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে পারবে, সে নিজেকে তত বেশি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। আর যদি ইমানের আলো, ইমানের লাইট যদি ওইটা কমে যায়, ইমানের পাওয়ার যদি দুর্বল হয়ে যায়, পাওয়ার কমে যায়, তাহলে গুনাহের কাজ বেশি আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যাবে। এজন্য ইমানকে আরও মজবুত করতে হবে, কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন কোরআন যদি বেশি করে তুমি তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার লাইটকে বাড়িয়ে দিব, তোমার ইমানকে আমি বাড়িয়ে দিব, আমরা কোরআন বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও বলতেছেন মুমিনদের গুণাবলীর একটি গুণাবলী যে তারা কোরআন তেলাওয়াতকারী হবে এবং প্রতিনিয়ত তারা কোরআন তেলাওয়াত করবে। কোরআন যখন তেলাওয়াত করব, আপনার আমার জানা দরকার যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন। এবং এই কোরআন তেলাওয়াতের কত ফজিলত, একটা শব্দ আপনি তেলাওয়াত করলেন, যদি আপনি রমাদান শরীফ সারা এই কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন, তাহলে একটি শব্দের দ্বারা আপনি একটা 10টি সওয়াব আপনি পাবেন। হাদিসে বুখারী শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে একটি শব্দের দ্বারা সে একটি সওয়াব পাবে এবং এই একটি সওয়াব 10টি সওয়াবের সমতুল্য হবে। এবং বলা হয়েছে যদি আলিফ লাম মিম সে তেলাওয়াত করে, এটা তোমরা মনে করো না সেটা একটা শব্দ, একটা লেটার তোমরা মনে করো না, আলিফ দ্বারা তোমরা 10টি সওয়াব পাবে, আলিফ দ্বারা 10টি, লাম দ্বারা 10টি, মিম দ্বারা তোমরা 10টি সওয়াব পাবে। এই আলিফ লাম মিম কেউ যদি তেলাওয়াত করে রমাদান শরীফ সারা, তাহলে সে 30টি নেকি সে পাবে। আর যদি সে রমাদান শরীফে কোরআন তেলাওয়াত করে, যেহেতু রমাদান শরীফে একবার যদি কেউ কোনো বান্দা নফল একটা ইবাদত করে, তাহলে একটি ফরজ সওয়াবে সমতুল্য সে সওয়াব সে পায়। আর যদি একটি ফরজ সে আমল করে, একটি ফরজের উপরে সে আমল করে, তাহলে সে 70টি ফরজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। যেহেতু স্পেশাল একটি আমলের মৌসুম, আমলের মাস, এজন্য এই রমাদান শরীফ আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব। যেহেতু আমার আল্লাহ বলেছেন যে যারা মুমিন তাদের গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা বেশি করে কোরআন তেলাওয়াত করবে, এবং যারা বেশি করে কোরআন তেলাওয়াত করবে এই কোরআন কিয়ামতের দিন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। হাদিসের মধ্যে এসেছে যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, কাল কিয়ামতের যখন সে ইন্তেকাল করবে এই কোরআন তার মাতার পাশে এসে দাঁড়াবে এবং তাকে এই কবরের আজাব থেকে সে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য সে চেষ্টা চালাবে। যদি কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক না হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এই মুমিন হলো এই ফলের ন্যায় যে সে কমলা লেবুর ন্যায়। কমলা লেবু তার কালারটাও যেরকম সুন্দর, তার ওইটার স্কিন যেটা আছে, কাবার যেটা আছে ওইটার মধ্যেও একটা নাইস স্মেল করে, নাইস একটা সুন্দর একটা সুগন্ধি এটার মধ্যে আছে এবং এই ফলটাও সুস্বাদু। এজন্য যারা কোরআন তিলাওয়াতকারী হবে তারা হলো এই ফলের নিয়ায় যে ফলের কাবারের মধ্যে, স্কিনের মধ্যেও একটা গুড স্মেল আছে, ভালো স্মেল আছে, একটি সুগন্ধি আছে এবং তার ফলটাও সুস্বাদু। এজন্য কোরআন তিলাওয়াত এবং এই কোরআনের সাথে সম্পর্ক, এবং এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয় আমরা তিলাওয়াতকারী হই, আমরা যদি বেশি করে কোরআন তিলাওয়াত করি তাহলে আল্লাহর সাথে আমাদের মহব্বত তৈরি হবে, যেহেতু আমরা আল্লাহর কিতাব তিলাওয়াত করতেছি। আর আল্লাহর রহমত তো আমাদের পাশে থাকবে যখন আমরা আল্লাহর কিতাব আমরা যখন তিলাওয়াত করব। এজন্য এবং কোরআন শরীফের যে কত ফজিলত, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারি শরীফের হাদিস যে কেউ যদি খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, কেউ যদি নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয়, এরাই হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। আমরা যদি যারা কোরআন শিখেছি আমরা চেষ্টা করব যারা কোরআন শিখেননি তাদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করব, এবং আমরা যারা কোরআন শিখিনি আমরাও আল্লাহ রসুলের হাদিসের বাসায় আমরা এই কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই যে আল্লাহ রসুল বলেছেন যেহেতু যারা শিখবে এবং যারা শিখাবে তারাই শ্রেষ্ঠ, তাহলে আমরা হয়তো আমরা শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষক হয়ে যাই অথবা আমরা ছাত্র হয়ে যাই কোরআন শেখার জন্য, আমরা কোরআনের কেউ হয়তো কোরআনের শিক্ষক হয়ে যাই অথবা কোরআনের আমরা ছাত্র হয়ে যাই। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জরিয়ে হয়তো কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আমরা যদি কোরআনের ছাত্র হয়ে যাই এবং কোরআন বেশি করে তেলাওয়াত করি, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি,
কোরআনের উপরে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ এখানে বলতেছেন যে বেশি করে কোরআন তেলাওয়াত করো এবং রমাদান শরীফে বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে এবং এই মাসে বেশি করে তেলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যাবে। যে কেউ যদি একটি শুধু তেলাওয়াত করে একটি আয়াত, তাহলে এই আয়াতের মধ্যে দেখেন কত শব্দ থাকবে, এক একটা লেটারের বিনিময়ে, এক একটা শব্দের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা করে তাকে সওয়াব দান করবেন। একবার যদি পুরা কোরআনকে কেউ রমাদান শরীফে খতম করে ফেলে, শেষ করে, তাহলে 70 বার কোরআন শরীফকে খতম করার সওয়াব সে পাবে। এজন্য বেশি করে রমাদান শরীফে আমরা কোরআন তেলাওয়াতের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং কোরআনের সাথে যেন আমরা বেশি করে সম্পর্ক রাখতে পারি, কোরআনওয়ালা আমরা হয়ে যাই, কোরআনকে শিক্ষা প্রদানকারী অথবা কোরআনকে আমরা শিকার জন্য আমরা ছাত্র হয়ে যাই, এই এই সুযোগ এখনও আছে। আমরা বেশি করে সেই সুযোগকে আমরা কাজে লাগাই। আমার আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন, এই আয়াতের পরের অংশে, ওয়াকামুসসালাহ, আমাদের ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ যে রুকুন, এর মধ্যে হলো একটি ফরজ রুকুন হলো ফরজ আর নামাজ। এবং এই নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হয়ে যায়, যে একটি ইবাদত যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি অবতীর্ণ করে কিন্তু আল্লাহ তাআলা এটাকে দেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন, সেইখানে নিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে এই স্পেশাল একটি ইবাদত তিনি হাদিয়া দান করেছেন। এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা নিজেদেরকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা দাবি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদ করেছেন যে নামাজ হলো এমন একটি ইবাদত যেটা মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। একজন নামে শুধু মুসলমান সে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন না এই নামাজ হলো পার্থক্যকারী কাফের এবং মুসলমানের মধ্যে। আমরা যেন আমাদের নামাজগুলোর ব্যাপারে আমরা যত্নবান হই, আমরা যেন পুরুষ যারা আসি আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আমরা জামাতের সাথে যেন আমরা নামাজ আদায় করতে পারি। পাঁচক্ত নামাজই তো, এই পাঁচক্ত এই নামাজটার জন্য আল্লাহ তাআলা 24 আওয়ার সময় আমাদেরকে দিলেন, 24 ঘন্টা। এর মধ্য থেকে যদি আমরা এই জোহরের টাইমে বলেন অথবা ফজরের টাইমে বলেন, আমাদের কত সময় যাবে? পুরা পাঁচক্ত নামাজের জন্য যদি আমরা একটা ঘন্টা আল্লাহর রাস্তায় দিয়ে দিই, 24 আওয়ারের 23 আওয়ার হতো আমরা আমাদের কাজ করলাম, আমরা আমাদের আমাদের পরিবারের কাজ করলাম, ব্যক্তিগত বিভিন্ন কাজকর্ম আছে সেগুলো করলাম, বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সব কিছু করি, একটা ঘন্টা আমরা এই 24 আওয়ারের মধ্যে, 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিই, দেখবেন বাকি 23 ঘন্টা যেটা থাকবে এই সময়টা আমার ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। এর জন্য আল্লাহ তাআলা এখানে মুমিনদের গুণাবলীর ক্ষেত্রে বলেছেন, ওয়া আকামুসসালাহ, তারা নামাজ নিজেরাও নামাজ পড়বে এবং নামাজ কায়েমের জন্য তারা সচেষ্ট হবে। শুধু আমি নিজে নামাজ পড়লাম, আমার পরিবার আমার পরিজন নামাজ পড়ল না, আমি শুধু নিজে নামাজ পড়লাম, আমার ছেলে মেয়েগুলো নামাজের উপযুক্ত বয়স হয়ে গেছে, আমি তাদেরকে নামাজ পড়ার জন্য একবারও বললাম না, না তা হবে না, আমি নিজেও নামাজ পড়ব, আমার পরিবার আহলো আয়াল যারা আছেন তাদেরকেও নামাজের ব্যাপারে নামাজের তালিম তাদেরকেও দিব, নামাজের প্রশিক্ষণ তাদেরকেও দিব। নামাজের ব্যাপারে যত্নবান যদি আমরা না হই, তাহলে অন্যান্য যত আমলই আমরা করি না কেন, ওই আমল দ্বারা আমরা নাজাত পাব না। এবং নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সরাসরি কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে যখন দাঁড়ায় সূরা ফাতিহা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, বান্দার সাথে সরাসরি আল্লাহর কথা হয়। এটা যদি আমার অন্তরে থাকে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ আমার কথা শুনতেছেন, আমার আল্লাহ আমার কথার রিপ্লাই দিতেছেন, আমার আল্লাহর কথা আমার উত্তর দিতেছেন, তাহলে দেখবেন নামাজের মধ্যে আপনার দিল লাগবে, অন্তর খুশু খুজুর সাথে আমরা নামাজ পড়তে পারবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন, وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আল্লাহ বলতেছেন আমি যে সম্পদ তোমাদেরকে দান করেছি, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত সেটা বড় হোক অথবা ছোট হোক, তোমার উপরে যদি নেশা পরিমাণ মাল থাকে, জাকাত তোমার উপরে ফরজ থাকে, আল্লাহ মুমিনদের কোয়ালিটি মুমিনদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এসে বলেছেন যে তারা যদি তাদের উপরে জাকাত ফরজ থাকে, যদি তাদের নেশা পরিমাণ মাল থাকে, ওইখান থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, অথবা যে নিয়ামতই আছে
ওইখান থেকে তারা এতিম গরিব মিসকিনদেরকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসার মধ্যে দান করে, অসহায় মানুষদেরকে দান করে। আল্লাহ তাআলা বলতেছেন শুধু তারা তা না, মানুষকে তারা আল্লাহ তাআলা বলতেছেন সিররাও ওয়া আলানিয়া, তারা গোপনেও আল্লাহর রাস্তায় দান করে, প্রকাশ্যেও আল্লাহর রাস্তায় দান করে। দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, প্রকাশ্যে দান করার ভিতরেও ফায়দা আছে। আপনি যদি আল্লাহর রাস্তায় ডোনেশন করেন, আরেকজন দেখে সে উৎসাহিত হবে, এই নিয়তে যদি তাকে আমি দেই, আরেকজন দেখে উৎসাহিত হবে, আমাকে ফলো করবে। এরপরে আল্লাহ বলতেছেন সিররা ওয়া আলানিয়া, সে গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। আল্লাহ বলতেছেন এরপরে ইয়ারজুনা তিজারাতাল্লান তাবুর, আমার আল্লাহ বলতেছেন তারা এমন একটি বিজনেস, এমন একটি ব্যবসা আমার সাথে তারা করতেছে, যে বিজনেসের মধ্যে কখনো লোকসান হবে না, কখনো তারা ক্ষতির মধ্যে পড়বে না। কেউ যদি এই দুনিয়াতে বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ সে কায়েম করে, নামাজ সে পড়ে, আল্লাহর রাস্তায় যদি সাদাকা করে, যত নেক আমল আছে তত এই আমলগুলো যদি সে করে, আমার আল্লাহ বলতেছেন আমার সাথে একটা বিজনেস করতেছে এবং এই বিজনেসটা কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না, কখনো সে ক্ষতির মধ্যে পড়বে না, লোকসানের মধ্যে পড়বে না। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়াজিদাহুম মিন ফাদলি, পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরাপুরি দিবেন এবং এবং আল্লাহ বলতেছেন নিজ অনুগ্রহে আরও বেশি করে দিবেন। আল্লাহ বলতেছেন তুমি আমল করতেছো, আমি এর প্রতিদান দিব, তুমি ভালো আমল করো, নামাজ পড়ো, আমি তোমার প্রতিদান দিব, তুমি রমাদান শরীফে রোজা রাখো, আমি এর প্রতিদান তোমাকে দিব, কোরআন তিলাওয়াত করতেছো, আমি প্রতিদান দিব, আল্লাহর রাহে তুমি সাদাকা করতেছো, আমি এর প্রতিদান দিব, আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তুমি যে আমল করতেছো এর চেয়ে আরো বেশি বাড়িয়ে তোমাকে আমি প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যদি আমাদের আমলের মধ্যে যত খলুসিয়া থাকবে, লিল্লাহিয়া থাকবে, তত বেশি প্রতিদান আমার আল্লাহ আদান করবেন। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং গুণগ্রাহী, আমার আল্লাহ হলেন ক্ষমাশীল। আমরা যতই গুণা করি, আমরা যতই পাপাচার করে ফেলি, আমরা যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে পারি, আল্লাহর কাছে যেন আমরা মাফি চাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বন্দা হিসেবে যেন কবুল করে নেন, বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। আগামী প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।